হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কোয়ান্টিফায়ার, এটা হচ্ছে তৃতীয়তম ভিডিও টিউটোরিয়াল। এখানে আমরা আলোচনা করব হচ্ছে আমরা আরেকটি এই কোয়ান্টিফায়ার ভিতরে আরেকটি সার্ভে যে সাইট রয়েছে সেটি কীভাবে আমরা আনলক করবো আরেকটি, সেটি আজকে আমরা দেখব। ঠিক আছে, তো এখানে বেশি কথা না বলে আমরা মূল অংশ চলে যাই। আর যাওয়ার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করবেন, যেমনটা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো দেন এখান থেকে প্রতিবারে নেই আপনারা আর্ন কয়েনে যাবেন। এখান থেকে আপনারা সার্ভে কমপ্লিটেড সার্ভেতে আসতে পারেন এবং অফারওয়াল, আমরা অফারওয়ালটা আগে শেষ করব। তো যাই, অফারওয়াল আসতেছি। অফারওয়াল থেকে আমরা প্রথমে যেটি করেছিলাম অ্যাড জেম। ওকে, আজ আমরা অফারওয়াল থেকে দেখাবো যে হচ্ছে ইওর সার্ভে। ওকে, আমরা ইওর সার্ভের কাজগুলো কীভাবে করতে পারি এবং ইওর সার্ভে আনলক করবো কীভাবে সেটি দেখাবো। এবং আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা, আমরা যেই সার্ভেটাই ও আনলক করি না কেন, এটার যে ডিফল্ট যে কোশ্চেনগুলো আমরা দিব, এই কোশ্চেনগুলো যেন আমাদের যেটা দিব এটা যেন বারবার দেওয়া লাগবে। কারণ যেটাতে আমরা যখন যাব ওইটাতে যে ডিফল্ট কোশ্চেনগুলো দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো আমাদেরকে বারবার দিতে হবে, যেটা আমরা প্রতিবার নিয়েই দিয়ে থাকি। ওকে, তো চলুন আমরা এখানে ওপেন ইওর সার্ভে ডিরেক্ট করে ফেলি। দেন আমরা তারপর নেক্সটে দেখাবো যেটা হচ্ছে আমাদের আরও সার্ভেগুলো রয়েছে। আমরা ওনারা সার্ভেটা দেখাবো এখান থেকে আপনাদেরকে, অফারঅলস থেকে। দেন আমরা সার্ভে কমপ্লিট সার্ভেতে যাব। তো যদিও বা এখানে দেখেন যে কোয়ালিটি স্কোর 100 রয়েছে, এই যে কোয়ালিটি স্কোরটা সবসময় মিনিমাম আপনাকে 100 রাখতে হবে, এটা যেন কমে না যায়। এটা কমে গেলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে এবং সার্ভেগুলো কম পাবে। ওকে, তো আমরা সর্বপ্রথম এগ্রি অল দিয়ে দিচ্ছি এখানে, অ্যাকসেপ্ট অল। ওকে, আচ্ছা ঠিক দিয়ে দিই, না দিলেও অ্যাকসেপ্ট অল করলে হয়ে যায়। তো অ্যাকসেপ্ট অল করার পর আমাদের নেক্সট পেজটা চলে আসবে। এখানে দেখেন যে অলরেডি যে কোশ্চেনগুলোর অ্যান্সারটা আমাদের ফুলফিল কমপ্লিট করার পর আমাদের এটা আনলক হয়ে যাবে। তো এখানে আমাদের জিপ কোড দিতে হবে, এটা হচ্ছে আমাদের জিপ কোডটা হচ্ছে 02 03 8 2 5। আমার এখানে আছে অবশ্য 03 8 2 5। অ্যান্ড হচ্ছে জন্ম তারিখ হচ্ছে 16 6 1976। আপনারা আপনাদের যখন আপনার আইপি নেবেন তখন আপনাদের আইপির সঙ্গে এই ডিটেলসগুলো দেওয়া থাকবে। তো যে ডিটেলসটা দেওয়া থাকবে সে আপনি সেম টু সেম ইউজ করবেন। ওকে, তো এই যে আপনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে বলেছিলাম যে শুধু আমাদের হোয়াইট ছিল, তো এই হোয়াইটের সাথে এই যে এইটা থাকবে। ওকে, এটা হচ্ছে কিউকেসিয়ান। তো এইটা আপনারা দিবেন। অ্যান্ড হচ্ছে হোয়াটস ইওর অ্যানুয়াল ইনকাম। এটা এই প্রশ্নগুলো যদি আপনারা সবসময় সেম সবগুলো ইউজ করেন তাহলে সহজে মনে থাকবে, আর ডিফারেন্ট দিতে চাইলে আপনারা ডিফারেন্টভাবে মনে রাখবেন। অ্যান্ড হচ্ছে কন্টিনিউ। তো এগুলো সেম কোশ্চেন, এগুলো আমার মোটামুটি স্মরণ আছে, তাই এগুলো আমরা স্ক্রিনশট নিচ্ছি না, আনকমন যদি থাকে তাওই আমরা নিব। ওকে, এটা হচ্ছে আই হ্যাভ অন মোর চিন্ডেল অ্যান্ড আন্ডার লিভিং। অ্যান্ড হচ্ছে, হ্যাঁ প্রথমটা হচ্ছে মে, এটার তারিখটা আমার এখানে থাকার কথা। ওকে, আচ্ছা ফিমেল। ওকে, আচ্ছা 11 সেপ্টেম্বর 2008 জন্ম তারিখটা ছিল 11 সেপ্টেম্বর 2008। ওকে, তাহলে এজ হচ্ছে কত, 12। অ্যান্ড দেন দ্বিতীয় চিলড্রেন হচ্ছে মেল, এর জন্ম তারিখ হচ্ছে আপনার 15 জুন 2010। ওকে, 15 জুন 2010, এটার বয়স হচ্ছে 10 বছর।
অ্যান্ড দেন হচ্ছে হোয়াট ইজ ইয়োর এডুকেশন লেভেল, অবশ্যই মাস্টার্স ডিগ্রি, অ্যান্ড হচ্ছে এমপ্লয়ার স্ট্যাটাস ফুল, অ্যান্ড হচ্ছে পার্সোনালি ওয়ার্ক ইন ইনফরমেশন টেকনোলজি আমাদের এইখানে দিতে হবে। অনেক সময় আসলে দেখা যায় যে ইনফরমেশন টেকনোলজিটা থাকে না, তো আচ্ছা আমরা একটু দেখে দেখেন, এখানে আমরা কিন্তু পাচ্ছি না অলরেডি। ওকে, তো আইটি হার্ডওয়্যার সফটওয়্যার হিউম্যান রিসোর্স এগুলো আছে, বাট এখানে দেখেন যে এখানে কিন্তু ইনফরমেশন টেকনোলজিটা নেই। ওকে, আইটি তো যদি না থাকে এখানে তাহলে আমরা কি দিব, যেটা দিব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন এইটাতে আসবো এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদেরকে এইটাই দিতে হবে। তো আমরা এখানে আইটি হার্ডওয়্যার দিচ্ছি। ওকে, তো আমরা এই কোশ্চেনটা দেখি সেভ করে নেই। নেক্সট কোশ্চেন আমাদের এখন নেই, আসলে নেক্সট পেজে গেলে পাওয়া যাবে। এই ইয়োর সার্ভেটা, ইয়োর সার্ভে হচ্ছে আপনার একটু রিস্ক থাকে কাজ করতে গিয়ে, এটা হচ্ছে এটাতে চাপ দিলে একটা কমপ্লিট সার্ভে আসবে, এই তো চাপ দেবেন এইভাবে, এটা একটু ঝামেলার হয়ে থাকে। তার পিছনে কারণ হচ্ছে প্রথম এই এই সার্ভেটা মূলত অনেক হার্ড, মানে এটা করাচ্ছে না করাই অনেক ক্ষেত্রেই ভালো, কারণ এই অ্যাকাউন্ট খায় প্রচুর, অল্প একটু ভুল হলে দেখেন অলরেডি এখানে আমার জন্য কী জানি দেখাই যাচ্ছে, সেকশন ইজ ব্লকেড, হ্যাঁ ইস্যু ইয়োর অ্যাকাউন্ট, ঠিক আছে দেখেন এখানে অলরেডি আমার এই ইয়োর সার্ভেটা কিন্তু ব্লকেড দেখাচ্ছে। ওকে, এখানে ব্লকেড দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমি আর কাজ করতে পারবো না, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের আমি হয়তো বা এর আগেও একবার ট্রাই করছিলাম, তো এখানে কিছু মিসম্যাচ কারণে হয়তো বা এটা হয়ে গেছে, তো যাই হোক আপনারা এইভাবে ট্রাই করবেন হয়ে যাবে, তবে আবার একটু রিস্কও থাকে, তো কোনো প্রবলেম নেই, আপনারা করে ফেলবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। ওকে, তো ওকে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা অফারঅল থেকে না করে দেখি ডিরেক্ট কমপ্লিট সার্ভে থেকে করা যায় কি না। ওকে, উইথ ইয়োর ওয়ার্ক কোম্পানি, রোল কোম্পানি, ওকে তো দেখি এটাতে রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর সাব সার্ভিস, হার্ডওয়্যার দিলাম, ফর উইথ পারপাস ট্রাভেল প্ল্যান হচ্ছে আপনার, ট্রাভেল প্ল্যানটা কী ধর থাকতে পারে, আপনি দুইটাই দিয়ে দেন। ওকে, কারণ আপনি তো অনেক সময় করতেই পারেন, স্মগ ইয়েস স্মগ হাউস হোল্ড মোস্ট ডেইলি পারচেসিং ডিসিশন, ঠিক আছে আমি নিজেই নিই এটা। হ্যাঁ, ওকে, তো ডু ইউ মুভি দেয়ার, তো এটা হচ্ছে মাসে কয়বার যান আপনি, থ্রি টাইম ওয়ান্স পার মান্থ, হ্যাঁ আপনি লেস দেন দিয়ে দেন, তো এটা যেটা দিবেন এটা মাথায় রাখবেন, হাউ মেনি আওয়ার্স প্লেয়িং ভিডিও কম্পিউটার গেমস, দেন হচ্ছে এটা হচ্ছে ওয়েক, তাই না, তাহলে এক ওয়েককে যদি দেন আপনি 21-25 দেন, ফলোয়িং ডিভাইস ডু ইউ ইউজ টু প্লে গেমস, ওকে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে থাকেন, স্মার্টফোনে মাঝে মাঝে, ওকে দেন হচ্ছে উইথ আদার অনলাইন এক বক্স চানো, কারণ এগুলো দিতে গেলে অনেকেগুলো আবার ইয়া থাকবে, আবার আপনারা দিতেও পারেন, ওকে অনেক সময় কোর্স হবে প্রিমিয়াম থাকে অনেক ঝামেলা, তো দিতেও পারেন নাও দিতে পারেন। আচ্ছা আমি এখানে দিয়ে দিচ্ছি ইয়েস। অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স টেলিভিশন ডু ইউ ওয়াচ পার উইক, মোর দ্যান 20, কারণ এর আগে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার 21-25 ভিতর দিয়েছিলাম, তো এখানে আমাদেরকে 20 দিতে হবে। তো এখানে হচ্ছে ম্যারিড, জব টাইটেল হচ্ছে সি লেভেল, আপনারা ম্যানেজার দিতে পারেন, অর্গানাইজেশন 500-1000,
এমপ্লয় অল লোকেশন 500 থেকে 1000, কন্ট্যাক্টলেস, আসলে আপনি কন্ট্যাক্টলেস ইউজ করেন কি না, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। ওকে, তো কন্ট্যাক্ট লেন্স ধরেন দিয়ে দিলাম, হ্যাঁ নাও দিতে পারেন। এস্টিমেটেড পারচেস লেন্স এর নেক্সট কার, আপনি নেক্সট কার কত সালে নিতে পারেন, ধরেন আমি 24 দিলাম, হচ্ছে কন্টিনিউ। তো এখানে কি আসলো, ডিটেলস প্রোভাইডার ইউজ মেকিং রিসার্চ। ওকে, তো এইখানে এখন আমাদের ব্লগ আসে নাই। ওকে, তো তারপর হচ্ছে এখানে ইফ ইউ ওন লেস ভেহিকল ডু ইউ থিম নিউ অর ইউজ, অবশ্যই নিউ মাইন ভেহিকল লেস ম্যানুফ্যাকচারড হচ্ছে 2014। তারপর হচ্ছে ইন হুইস পারচেস, আচ্ছা মেইন পারচেস, ওকে এটা 2014 দিচ্ছি, হয়ে গেল 1814। আপনারা বুঝে বুঝে দেবেন। ওকে, পিপল লাইফ 4 পার্সন, হোয়াট ইজ ইউর সেক্সুয়াল অর্গানাইজেশন জেন্ডার আইডেন্টিক্যাল, ওকে হচ্ছে মেল। তো তারপর হচ্ছে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইয়ার কারেন্ট হাউস হোল্ড, এটা হচ্ছে ওন অ্যাপার্টমেন্ট, ওন হাউস দেবেন, ওনেড হাউস। ওকে, দেন হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ অর্গানাইজেশন প্রাইমারি জব 5 থেকে 9 মিলিয়ন, 10 মিলিয়ন, মানে অর্থাৎ আমরা প্রতিটাতে যেগুলো ব্যবহার করি যদি সবগুলো তো সেম ইউজ করেন তাহলে বেশি ভালো হয়। এখানে 501 থেকে, তো ডু ইউ কার্ড রেগুলারলি ইউজ, ইয়েস আমি রেগুলারলি ইউজ করে থাকি এবং আমার এটা নিজের কার্ড। ওকে, কন্টিনিউ, দেন কমপ্লিটেড সার্ভে। দেখি, ওইটাতে তো আমাদেরকে ব্লগ দেখাইছে, তো এটাতে তো ব্লগ দেখাচ্ছে, কারণ এটাতে একবার ব্লগ হয়ে গেছে মানে হয়ে গেছে, এখানে আর হবে না। তো আপনাদের হবে না এটা, কারণ আপনারা যেহেতু ট্রাই করেননি, তো এইভাবে এটা করে নেবেন। ওকে, তো এটার সাথে আর একটা আমরা করতে চাচ্ছি না, আমরা নেক্সট ভিডিওতে আর একটা আপনাদেরকে ওপেন করে দেখাবো। ওকে, তো সবাই সে বন্ধু ভালো থাকবেন, আর আপনারা এইভাবে প্রোফাইলটা আপনার সাজিয়ে নেবেন, ইউর সার্ভের প্রোফাইল। ওকে, তো সবাই সে বন্ধু ভালো থাকুন, আর যদি আপনারা মনে করেন যে না প্রয়োজন নাই আমার এইটাই, মানে ইউর সার্ভেটা একটু রিস্কের, ঠিক আছে, মানে এটা অনেক আপনার অ্যাকাউন্ট মোটামুটি ভালো প্রচুর খায়, ঠিক আছে, এইটাতে কাজ করতে গেলে অনেক হার্ডলি করা লাগে, মানে অনেক ইয়া করে, এই কারণে এটাতে অনেক সময় না করাই ভালো আমি মনে করি। তাই আমার আমার যারা পেইড মেম্বার থাকে আমি এদেরকে অনেকেই বলেছি না করার জন্য, এবং আপনাদেরকে বলতেছি তারপরে যদি আপনারা নিজে থেকে একটু রিস্ক নিতে পারেন তাহলে এটাতে করতে পারেন, ঠিক আছে। আমার আছে, আমার ভালো চলছে, কিন্তু মাঝখানে আমি একটু অন্য কাজ করার কারণে চলে গেছে এটা। তো আচ্ছা ঠিক আছে, ওকে সবাই ভালো থাকবেন, আর চলে গেছে বিদে কিছুই নেই, আমার অ্যাকাউন্ট যখন পুরোই ব্যান হয়ে যাবে তখন আমি আবার একটা নতুন অ্যাকাউন্ট খুলবো, এই হচ্ছে কথা। যদি নতুন আর অ্যাকাউন্ট একটা খুলে তখন আবার এটা ঠিক হয়ে যাবে, আর দু একবার যদি আপনার ইয়া নষ্টই না হবে তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন না। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, ভালো থাকুন সে পর্যন্ত, আর অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আপনাদের কোনো প্রবলেম এবং সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন, আমাদের গ্রুপে এসে জানাতে পারেন, আমাদের প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিঙ্ক পাবেন, সেখানে এসে আপনারা জানাতে পারেন, ঠিক আছে। পার্সোনালি নক দিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং যদি আপনাদের যেহেতু সার্ভে কাজ করতে গেলে আইপি লাগে, তো সেক্ষেত্রে আপনারা ভালো মানের বেস্ট আইপি পেতে, হ্যাঁ সুলভ বললে অবশ্যই আমার যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো ভালো থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে, টাটা, বাই বাই।